হাই ভিওয়ার্স ওয়েলকাম টু হোম অক অনলাইন কাস্ট্রু ইউটিউব চ্যানেল আবারও সবাইকে হোমক অনলাইন কাস্টু ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই এসব আমরা আজকে ইংরাজির একটা ইম্পর্টেন্ট পড়া করে নিই এই ক্লাসটা করলে তোমরা অবশ্যই দিস আর দ্যাট নিয়ে কোনো কনফিউশন থাকবে না তোমরা সহজেই দিস কোথায় বসবে দ্যাট কোথায় বসবে সেটা কিন্তু তোমরা সহজেই পেরে নেবে আমরা প্রথমে এটা কি কোথায় কোথায় ব্যবহার হয় কীভাবে ব্যবহার হয় এবং অসংখ্য উদাহরণ দেখে নেব তারপরে আমরা শেষে কী করবো তোমরা কতটা শিখেছো সেটার একটা পরীক্ষাও নিয়ে নেব তো আজকের এই ভিডিওতে টোটাল প্রসিডিওরটাই হবে পরীক্ষা হবে এবং শেষে প্রথমে তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে তো চলো ধৈর্য ধরে শিখে নাও এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট সারা লাইফে সব জায়গাতেই কিন্তু ডিস আর দ্যাটের ব্যবহার আসে তো চলো দেখো ক্লাস ওয়ান আমার বই পার্ট থ্রি আমরা আজকে পেজ নাম্বার তিনশো একত্রিশ পেজটা করছি ঠিক আছে সে উইথ ইউর টিচার তোমরা আমার সঙ্গে সঙ্গে বলো দিস ইজ এ ফ্লাওয়ার লক্ষ্য করো ছবিটা এখানে একটা ফুলের টব আছে এখানে একটা ফুল ফুটে আছে তো দিস ইজ এ ফ্লাওয়ার ওকে এই মেয়েটা একটু দূরে আছে দেখো ডিস্ট্যান্স ডিস্ট্যান্স ফ্রম ফ্লাওয়ার যে জিনিসটার কথা বলছো সেটা থেকে কত দূরে আছে একটু বেশি দূরে না এর তো হাত ঠেকাতে পারবে আরে হাত টাকাতে পারবে না হাতের কাছে যে জিনিসটা থাকবে সেখানে কিন্তু কি বসবে দিস বসবে আর একটু দূরে থাকলে সেটার ক্ষেত্রে কি বসবে দ্যাট বসবে তাহলে এই মেয়েটা যখন ফুলটাকে দেখবে তখন কি বলবে দেখো দেখো কত সুন্দর ওই ফুলটা ওই দ্যাট মানে কি ওই দ্যাট মানে হচ্ছে ওই আর দিস মানে এই এই ঠিক আছে কাছে থাকলে এই দূরে থাকলে ওই দ্যাট ইজ ফ্লাওয়ার দ্যাট ইজ এ ফ্লাওয়ার তাহলে মেয়েটা বলবে দ্যাট ইজ এ ফ্লাওয়ার চলো দেখি তো বলের ক্ষেত্রে কী হয় এই মেয়েটা দেখো বলটাকে ইচ্ছে করলেই ছুতে পারবে তো তার জন্য এখানে হবে দিস ইজ এ বল কী হবে দিস ইজ এ বল কিন্তু এই ছেলেটা হাত বাড়ালে হাতটা এত দূর অব্দি যাবে তাহলে ফাঁকা থাকছে কিছুটা সেই জন্য এটা কী হবে দ্যাট ইজ এ বল তখন ছেলেটা বলবে ওই দেখো বল দ্যাট ইজ এ বল বুঝতে পারছো নিশ্চয় আস্তে আস্তে চলো আরও উদাহরণ দেখে নেই আকাশে ঘুড়ি উঠছে কিন্তু ঘুড়িটা দেখো সুতোটা মনে করলে ধরতে পারবে কাছেই আছে তাহলে কি হবে দিস ইজ এ কাইট আর মেটা থেকে অনেক দূরে আছে দ্যাট ইজ এ কাইট বুঝতে পারছো হাতের কাছে জিনিস থাকলে তখন কি বসবে বলো তোমরা হাতের কাছে জিনিস থাকলে তখন দিস বসবে আর দূরে থাকলে দ্যাট বসবে এখানে ও দেখো নিচেও লিখে দিয়ে যে কাছের জিনিস থাকলে দ্যাট বসবে দিশ বসবে আর দূরের জিনিস থাকলে দ্যাট বসবে হ্যাঁ যে জিনিসটা দেখতে একটু দূরে আছে সেখানে দ্যাট তাহলে আমরা যখন কাউকে কথা বলবো তখন দিশটা কখন বলবো কাছে দিস ইজ এ ফ্যান দিস ইজ এ বুক দিস ইজ এ পেন আর যখন দূরের বইটা থাকবে আলমারির তাকে দূরে অনেক উঁচুতে থাকবে তখন কী বলব দ্যাট ইজ এ বুক দ্যাট ইজ এ পেন ঠিক আছে চলো আরও দেখি দ্যাট ইজ দ্য রেনবো দেখো রেনবো তো হাত ছে যায় না অনেক উঁচু আকাশে থাকে হ্যাঁ দেখে মনে হচ্ছে কাছে কিন্তু অনেক উঁচু আকাশে থাকে অনেক দূরে থাকে যে জিনিসটা সেখানে কি বসবে দ্যাট ইজ এ রেনবো আর কাছেই দেখো ওই মেয়েটা রং পেন্সিল নিয়ে খেলছে তাহলে এখানে কি বসবে দিস ইজ এ কালার বক্স দিস ইজ এ কালার বক্স তো চলো দেখি আর একটু কী আছে এখানে এখানে দেখো ওই মেঘটা আছে মেঘে কি হাত দেওয়া যায় না আর বৃষ্টিটা হাত পাতলে হাতে বৃষ্টিটা এসে পড়ে তাহলে কোনটার ক্ষেত্রে দিস বসবে কোনটার ক্ষেত্রে দ্যাস বসবে দ্যাট মেঘে হাত দেওয়া যায় না মেঘ দূরে আছে দূরে থাকলে কী বসে টি এইচ এ টি দ্যাট বসি নাও আর হাতে বৃষ্টি পড়ছে কাছেই আছে ছুতে পাচ্ছি যে জিনিসকে সেটা হচ্ছে দিস দিস ইজ দিস ইজ রেন দ্যাট ইজ ক্লাউড দিস ইজ রেন ওই হয় মেঘ এই হয় বৃষ্টি চলো দেখি তারপরে পেজ নাম্বার তিনশো চৌত্রিশে দেখো ছেলেটা হাতের কাছে ব্যাটটা আছে কি হবে একদম হাতের কাছে আছে তাহলে দিস যে ব্যাট ঘড়িটাও হাতের কাছে আছে তাহলে কি হবে দিস ইজ ক্লক দুটোর ক্ষেত্রে দিস কেন হলো দুটোই হাতের নাগালে আছে দূরে থাকলে তো ঘড়িটা যখন ওয়ালে দেওয়ালে লাগানো থাকবে ঘড়িটা যদি উঁচু দেওয়ালে লাগানো থাকতো তাহলে কি হতো ঘড়িটা যদি এরকম ফাল ক্লক হতো দূরে থাকলে दट কাছে থাকলে দিস দূরে থাকলে না ফিল ইন দা গ্যাপস এবারে তোমরা ধরো তো গোলাপ ফুলটা কাছেই আছে তাহলে কি হবে তাহলে এখানে হবে কাছে থাকলে দিস কাপটাও কাছে আছে তাহলে এটা কি হবে কাছে থাকলে দিস তারপর টুপিটাও কাছে আছে তাহলে কাছে থাকলে দেখো হ্যাঁ দুটোতে আছে কিন্তু মধ্যে শুধু ভাবলটা আলাদা আছে কাপ সি পি কাপ সি পি ক্যাপ এটা মাথায় রেখো এবার দেখো তো পাখিটা আকাশে উঠছে অনেক দূরে দূর আকাশে উঠছে তাহলে কি হবে দূরে থাকলে কি হয় দ্যাট দ্যাট ইজ এ বার্ড ইজ এ বোট এই মেয়েটা পাখিটাকে দেখছে নিয়ে বলছে তারপর ঠিক আছে দূরে জিনিস থাকলে আমরা তাহলে কথা বলতে পারছি দ্যাট ইজ এ ট্রি দ্যাট ইজ এ রিভার দ্যাট ইজ এ ডগ মানে দূরে কুকুর দূরে নদী দূরে পাখি থাকলে আমরা দ্যাট ব্যবহার করব। এবার দেখো তো লাইনটা ছেলেটা থেকে দূরে আছে না কাছে আছে দূরে আছে তাহলে এটা কি হবে এটা হবে দ্যাট মুরগিটা কাছে না দূরে এটাও হবে দ্যাট মেঘ তো দূরে থাকেই তাহলে এটা কি হবে দ্যাট এবার দেখো তোমরা কতটা বুঝলে সেটা তিনশো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠাটা বের করো তিনশো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় দেখো এবার দেখো মাই হ্যাট বাট কি হয় বাট কি হাতের কাছে থাকে হাতের কাছে এলে উড়ে যায় তো দূরেই থাকে সব সময় তার জন্য এটা কি হবে ড্যাট এই বেড বেডে তো আমি যখন খুশি বসতে পারি নাড়তে পারি তাহলে দিস নাড়তে পারলে দিস ঠিক আছে ধরা ছোয়ার মধ্যে থাকলে সেটা হবে দিস ইজ যে স্টার তাহলে স্টারকে আমরা ছুতে পারি না ধরতে পারি না তাহলে এটা হবে দ্যাট তারপরে দেখো তো ইজ ইউর পেন তাহলে আমার হাতে যদি পেনটা থাকে তাহলে দিস ইজ ইউর পেন দিস ইজ ইউর পেন আর আমি যদি বাড়ির কাছে থাকি তাহলে কী হবে এটা দিস ইজ মাই হাউস দিস ইজ মাই হাউস দিস ইজ মাই ব্যাগ আমার ব্যাগ তো আমার কাছেই থাকবে তার জন্য দিস হবে দ্যাট হবে না কেন দ্যাট ইজ মাই ব্যাগ হয় না কারণ আমার ব্যাগ মানে আমার হাতেই আছে কি হবে এটা তোমাদের থাকলো সূর্যকে আমরা ছুটে পারি সূর্যকে আমরা হাতে নাড়তে পারি সূর্যকে আমরা দেখতে পারি তাই না সূর্য আমাদের কাছেই আছে তো এইটা তোমাদের জন্য আমি কোশ্চেন রাখলাম তোমরা অবশ্যই কমেন্টস করো কমেন্টস করে উত্তর দাও ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও লাইক করতে পয়সা লাগে না আর এটা বন্ধুদেরকে শেয়ার করো আর যারা নতুন আসে তারা কি করবে টুক করে সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দেবে ওকে বাই বাই